ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ তেইশের এবিটিএস্টিফার থেকে এসসি একশো সাতাশি পেজে যে বায়োলজিতে যে প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট প্রশ্ন আছে পিস্টিয়া উদ্ভিদের অঙ্গ জননে সাহায্যকারী অঙ্গ হলো কি খর্বধাবক ধাবক বক্রধাবক না ধাবক পিস্টিয়া যে উদ্ভিদটা সেটা হচ্ছে টোপা ঠিক আছে তো সেই টোপা পানাতে কী ধরনের অঙ্গ আছে সেখানে কি আছে খর্বধাবক আছে বা এটাকে বলা হয় অফসেট ওকে সেকেন্ড প্রশ্ন রেনুর বাইরের প্রাচীর তৈরি হয় যা দিয়ে তাহলে কি ক্যালোজ পেক্টোসেলুলোজ সেলুলোজ না স্পোরোপোলেনিন রেনুর বাইরে কী থাকে স্পোরোপোলেনিনের একটা আস্তরণ থাকে পরের প্রশ্ন জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের ক্রমবর্ধনশীল দশার জন্য যে দায়ী হরমোন তার নাম কি রিল্যাক্সিন ইস্ট্রোজেন এল এইচ না জিটিএইচ এটার সঠিক উত্তর কী হবে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম আছে সেই স্তরের বৃদ্ধিতে সাহায্য করে ওকে পরের প্রশ্নতে আছে জাভা মানব নামে পরিচিত কোনটি এটা কী হবে হোমো হোমোহিরেক্টাস অস্ট্রালোপিথেকাস থেকেশ না হোমোসেপিয়েন্স জাভা মানব নামে পরিচিতকে কে হোমো ইরেক্টাস পরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনের একক হল ব্যক্তি জনগোষ্ঠী পরিবার না প্রজাতি প্রাকৃতিক নির্বাচনের একক কি হবে ব্যক্তি হবে তারপরে প্রশ্ন একটি নিউক্লিওজমের গড় ব্যাস কত একশো ন্যানোমিটার দশ ন্যানোমিটার দশ দশ মিটার আছে তারপর দশ ন্যানোমিটার আছে না দশ অ্যাংস্ট্রোম আছে সঠিক উত্তর হবে দশ ন্যানোমিটার দশ ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রোম একশো অ্যাংস্ট্রোম ওকে পরে প্রশ্নতে আছে লিঙ্কড জিনের পৃথকীকরণকে কী বলা হয় জেনেটিক মিউটেশন ক্রসিং ওভার ইন্ডাকশান না ট্রান্সফরমেশান এর সঠিক উত্তর হবে ক্রসিং ওভার লিঙ্ক জিনগুলো যখন আলাদা হয়ে যাবে এটা ক্রসিং ওভারের ফলেই হয় তারপরে প্রশ্নতে আছে কোনটি টার্নার সিনড্রোম টার্নার সিন্ড্রোম হচ্ছে কি এক্স জিরো এটাই অর্থাৎ এক্স ক্রোমোজোমের মনোজমি একটা এক্স ক্রোমোজোম আছে আর একটা এক্স ক্রোমোজোম নেই আর এটা তো জানো তোমরা এক্স ওয়াই ওয়াই এটা হচ্ছে কী ধরনের সিন্ড্রোম এটা কি বলা হয় জ্যাকপসন জ্যাকপস জ্যাকপস সিন্ড্রোম আর একটা এটা তো জানো এক্স এক্স ওয়াই এটা কি এটা হচ্ছে ক্লাইন ফিল্ডার সিনড্রোম ক্লাইন্ড ফিল্টার সিনড্রোম পরে প্রশ্ন আছে বিবর বিবর্তনের সহায়ক যেটি বিবর্তনে কোনটা সাহায্য করে প্রাকৃতিক নির্বাচন বাদ অর্জিত বৈশিষ্ট্য পরিব্যক্তি না যৌন জনন বিবর্তনের সাহায্য করে কে যৌন জনন যৌন জননের সময় যে মিওসিস হয় মিওসিসের সময় ক্রসিং ওভারের ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় তার ফলেই বিবর্তন সম্ভব হয় পরে প্রশ্ন আছে অ্যান্টিবডি সৃষ্টিকারী কোষ এর নাম কি অ্যান্টিবডি কোন কোষ থেকে সৃষ্টি হয় হেল্পারটি কোষ হয় না এখান থেকে সাইটোটক্সিক বি কোষ থেকেও হয় না মেমোরি কোষ থেকেও হয় না হয় প্লাজমা কোষ থেকে এটা হচ্ছে বিল ইমফোসাইট ভা বি ভাগ প্লাজমা কোষ প্লাজমা কোষ আর হচ্ছে মেমোরি কোষ এরপর যেটা আছে ব্রাঙ্কিওমাইসিস ছত্রাক মাছের কোন রোগের জন্য দায়ী ব্রাঙ্কিওমাইসিস এটা হচ্ছে লেজ পচন ফুলকা পচন পাকনা পচন না হচ্ছে উদরি এর সঠিক উত্তর হবে ফুলকা পচন ওকে তারপর আছে নিচের কোনটি এন্ডো মাইক্রোরেজে সৃষ্টি করে নষ্ট গ্লোমাস অ্যাগারিকাস না রাইজোবিয়াম এন্ডোমাইক্রোরেজে তৈরি করে গ্লোমাস এগুলো মনে রাখতে হবে তারপরে প্রশ্ন আছে নিচের কোনটি গ্রিন একটি ইস্ট কোনটির প্রধান উৎস ইস্ট ভিটামিন রাইবোফ্লাইবিন সুগার না প্রোটিন ইস্ট থেকে প্রধান কী পাওয়া যায় প্রধানত প্রোটিন পাওয়া যায় তারপর সে যে ভাইরাস জিনোমে পোষক ডিএনএ থাকে তাকে কি বলে প্রোফাজ ব্যাকটেরিওফাজ প্রোফেজ না ভেক্টর যে ভাইরাস জিনোমে পোষক ডিএনএ থাকে সেটাকে বলা হয় ব্যাকটেরীয় ফাজ তারপরের প্রশ্নতে আছে যে ক্ষেত্রে বায়োলিস্টিক কৌশল প্রয়োগ করা হয় কলাপালন জিন স্থানান্তর শঙ্করায়ন না জার্ম প্লাজম সংরক্ষণ বায়োলিস্টিক গান পদ্ধতি এটা ব্যবহার করা হয় কখন জিন ট্রান্সফারের জন্য তারপর আছে আলোক প্রেমী উদ্ভিদ হলো কে ফার্ন কচু গোলাপ না সূর্যমুখী আলোক প্রেমী কে হবে সূর্যমুখী হবে অবশ্যই এরপর আছে ক্যাটাড্রোমাস মাছ হলো কি ভেটকি স্যামন ইলিস না ইল এর সঠিক উত্তর কী হবে এটা হবে ইল হবে ভেটকিও হয় দুটো অপশান ঠিকই হবে নেক্সট প্রশ্ন ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন এলটন ওডাম হেকেল না হচ্ছে কেনেডি ইকোলজি শব্দটা কে ব্যবহার করেছে এটা হচ্ছে আর্নেস্ট হেকেল পরে প্রশ্ন আছে কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কানহা করবেট পেরিয়ার না বন্দিপুর এটা তো জানো করবেট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট আছে পরিষ্কার জলে বিওড়ির পরিমাণ কত হবে এক এম জি পার লিটার তিন এম জি পার লিটার পাঁচ না ছয় সব থেকে কম যেটা সেটাই হচ্ছে পরিষ্কার অর্থাৎ এক এম জি পার লিটার নেক্সট প্রশ্ন আছে মানুষের প্রসব ক্রিয়ায় সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো এটা হবে অক্সিটোসিন পরের প্রশ্ন আছে প্রোপাগিউল কি প্রোপাগিউল হলো এটা তোমাদের সংজ্ঞা লিখতে হবে যে উদ্ভিদ দেহাংশ থেকে অঙ্গজ জননের মাধ্যমে নতুন অপত্র সৃষ্টি হয় তাদের প্রোপাগিউল বলে বুঝতে পেরেছ যে উদ্ভিদ দেহাংশ থেকে জননের মাধ্যমে নতুন অপত্র সৃষ্টি হয় তাকে প্রোপাগিউল বলে তারপরে প্রশ্ন আছে টোপো আইসোমারেজ ওয়ান এর কাজ লেখো টোপো আইসোমারেজ ওয়ান এর কাজ কি হবে না ডিএনএর রেপ্লিকেশনের সময় যে পজিটিভ সুপার কয়েলিং থাকে পজিটিভ সুপার কয়েলিং সেটাকে নেগেটিভ সুপার কয়েলিংয়ে রূপান্তরিত করে অথবা তোমরা লিখতে পারো অতি কুণ্ডলীকরণকে অকুণ্ডলীকরণে সাহায্য করে ডিএনএর অতিকুণ্ডলী অতি কৃত অংশকে অকুণ্ডলীকৃত করে অকুণ্ডলীকৃত করে ঠিক আছে দেখো ডিএনএটা তো এরকম থাকে এবার এটা পেঁচানো থাকে ডিএনএ এরকম পেঁচানো থাকে তাহলে এইভাবে যখন ডিএনএর রেপ্লিকেশন হয় তখন এক দিক থেকে যখন খুলে খুলে যায় অপর দিকে সেই কুণ্ডলীটা আরও বেশি পাকিয়ে যায় তো সেই অতি কুণ্ডলিখিত অংশটাকে অকুণ্ডলিখিত করে অর্থাৎ সেটাকে অ অকুণ্ডলিখিত করতে সাহায্য করে আর এখানে একটা পরিসমরেশ দুটো থাকে একটা হচ্ছে ওয়ান আর একটা টু ওয়ান কী করে এই যে ডিএনএটা আছে এর একটাতে একটা তন্ত্রীকে কেটে সেই অতি কুণ্ডলিখিত অংশটাকে অকুণ্ডলিখিত করে দেয় আর টু কি কাজ করে দুটো অংশকে কেটে দেয় মানে দুটো স্ট্যান্ডকে কেটে আবার জুড়ে কুণ্ডলিখিত অংশটাকে অকুণ্ডলিখিত অংশ করে পরিণত করে দেয় এটি হচ্ছে টোপো অসমরে জমানা টু এর কাজ অবশ্যই বুঝতে পেরেছো আশা করি যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানো টোপুয়সমরিজুমানা টু এর কাজ ভালো করে গ্রাফিক্সের মাধ্যমে বোঝাবো তারপর হচ্ছে জিন ফ্রিকুয়েন্সি কাকে বলে জিন ফ্রিকুয়েন্সি কাকে বলে এটা তোমাদের সংজ্ঞায় আকারে লিখতে হবে একটি জিনের কোনো একটি নির্দিষ্ট লোকাসে যে পরিমাণ বা যত শতাংশ অ্যালেল থাকে তাকে ওই জিনের জিন ফ্রিকুয়েন্সি বা অ্যালিল ফ্রিকুয়েন্সি বলে আর বলছি একটি জিনের কোনো নির্দিষ্ট লোকাসে যে পরিমাণ বা যত শতাংশ অ্যালিল থাকে তাকে ওই জিনের অ্যালিল ফ্রিকুয়েন্সি বলে তারপরে আছে স্ট্যাটিন কি স্ট্যাটিন হচ্ছে একটা যে অনুজীব আছে আমাদের বিভিন্ন ধরনের অনুজীব আছে সেই অনুজীব থেকে তৈরি একটি জৈব সক্রিয়ক এটা হচ্ছে একটা জৈব সক্রিয়ক এটা কোন অনুজীব থেকে তৈরি হয় এটা আছে মনাস্কাস পারপিউরিয়াস এই অণুজীবটা থেকে তৈরি হয় এটা কি করে আমাদের এটা আমাদের দেহে যে কোলেস্টেরল আছে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঠিক আছে তারপরে প্রশ্ন আছে লিউস্টোন কাকে বলে এটা লিউস্টোন না এটা নিউস্টোন দন্তে না হবে নিউস্টোন কাকে বলে দেখো এর উত্তর হবে নিহসষ্টন হচ্ছে সেই সমস্ত জলজ প্রাণী যে সমস্ত জলজ প্রাণী সাঁতার কাটার সময় তাদের কিছু অংশ জলের উপরে রাখে আবার কিছু অংশ জলের নিচে রাখে তাদেরকেই নিউষ্টন বলা হয় যেমন হচ্ছে কি জলজ পতঙ্গ জলজ মাকড়সা এগুলো হবে নিউস্টন এরপর আছে চেরনোবিল দুর্ঘটনার কারণ কি চেরণবিল দুর্ঘটনার কারণ হবে এটা হচ্ছে একটা পারমাণবিক বিস্ফোরণ এটা হচ্ছে এর কারণ তো চেরনোবিল দুর্ঘটনা এটা কোথায় হয়েছিল কবে হয়েছিল তোমাদের তো মনে রাখা উচিত এটা হয়েছিল কত উনিশশো সালে ষোলোই এপ্রিল ষোলোই নয় ছাব্বিশে এপ্রিল ছাব্বিশ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল শহরে হয়েছিল সেখানে এর কারণ কী ছিল পারমাণবিক বিস্ফোরণ ঠিক আছে এটাই হবে উত্তর